এই রকম লুচি বানানোর জন্য নিয়েছি 3 কাপ ময়দা, পালং শাক, বিট, লবণ, চিনি, কালো জিরা ও জোয়ান। তারপর পালং শাক ও বিটটা পেস্ট করে নিয়েছি। 1 ভাগ ময়দাটার মধ্যে অল্প জোয়ান, লবণ, চিনি, তেল দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। তারপর পালং শাকের পেস্টটা অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে মেখে নিতে হবে, জল লাগবে না। এবার বিটের ডোটার মধ্যে আগের মতো অল্প লবণ, চিনি, জোয়ান ও বিটের পেস্টটা দিয়ে মেখে নিতে হবে। এবার খালি ময়দা ডোটার মধ্যে লবণ, চিনি, তেল ও কালোজিরা দিয়ে মেখে নিতে হবে। তারপর 3টা ডো দিয়ে লেচি কেটে গোল করে নিতে হবে। এবার 3 রকমের লেচি নিয়ে 1টা লেচি বানাতে হবে। এভাবে প্রত্যেকটা লেচি বানিয়ে নেব। তারপর লুচির মতো করে বেলে নিব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম করে লুচিটা দিয়ে দিব। লুচিটা ফুলে উঠলে পাল্টে দিব। এইরকম করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নিব। তাহলে হয়ে গেল কালারিং লুচি। খেতে কিন্তু খুব স্বাদ হয় ও দেখতে খুব সুন্দরও হয়। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।